তো বিকেল বেলা চা খেতে ইচ্ছা করলো, এসে হচ্ছে দুধ দিলাম, চিনি দিলাম, নাতে থাকলাম, দুধ চা পাতা নাই, অবশ্য চা পাতা শেষ, কফি শেষ, যার জন্য হচ্ছে পরে কি খাবো কি খাবো, মিষ্টি খেতে ইচ্ছা করছে। শুদ্ধর মানে নর্মালি হচ্ছে কিছু সুজি রাখি এটা সেটা বানানোর জন্য, তো আজকে শুদ্ধর জন্য সুজি রান্না করছে। শুদ্ধর পোলার চালও নাই, শেষ হয়ে গেছে, তো নর্মালি ও ভাতও খায়, মাঝে মাঝে আবার পোলার চাল দিয়েও ভাত খায়, তো এই জন্য ওর জন্য মানে ভাতের বাইরে যে খাবারটা সেটা পোলার চাল দিয়ে মাঝে মাঝে করে, খিচুড়ি টাইপেরও করে, নর্মালি করে, তো আজকে ওর জন্য খিচুড়ি করে, আমার চায়ের দুধে আমি খিচুড়ি করে ফেলি, সরি সুজি করে ফেলি। দুইজনে একসাথে কথা বললে কার কথা শুনবে? শুদ্ধ কি খাচ্ছে? আমার ছেলে কি খাচ্ছে? কি খাচ্ছে? আমার মামুনি কি খাচ্ছে? আমি তখন চা বানাতে যাচ্ছিলাম, দেখলাম চা পাতা নাই আর দুধ খাচ্ছি। আদর্শ খাবার খাচ্ছে, আইডিয়াল ফুড এন্ড কমফর্ট ফুড। বাবা আমি আইডিয়াল ফুড খাচ্ছি। ওকে এটা তো খাওয়া। ওকে কিউটি পাই। আইডিয়াল লাগছে, আইডিয়াল ফুড খেয়ে আইডিয়াল লাগছে। পাতাগুলো বাতাসে উঠছে, কত সুটছে শুদ্ধ। কি এটা? কি এটা? কি পথস? কি এটা? এটা কি? বলো 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 বলো। হ্যাঁ পথস কি গাছ? কটুকু চুল সরে নেন সামনে থেকে, চুল চুল উড়ে যাচ্ছে ওর মুখে। কিন্তু আজকে শুধু তেলাপু। আর মাম্মা চা বানাতে গিয়ে কি বানাই ফেলল? এটা দুধ, এটা তো সুজি, সুজি কা হালবা। ইয়াম্মি, খাবে একটু? মুখ দিয়ে শুনে এখন সুজি খায় না। ইয়াম্মি, একটু খেয়ে দেখো, একটু খেয়ে দেখো, একটু খাও, পড়ে যাবে কিন্তু দুধ। ওকে ওকে আর দিব না, ওকে আমার পাগলা, দেখে দেখাও। আজকে এই কাজগুলো করলাম, আবার হচ্ছে পটিং করলাম, আরো কিছু মাটি রেখে দিয়েছি বারান্দায়। আমার ককোপিট শেষ হয়ে গেছে, সো ককোপিট ছাড়া আসলে ইনডোর প্ল্যান্ট গুলো গ্রো করা একটু মুশকিল, তো এই জন্য ককোপিটের জন্য ওয়েট করছিলাম, যতটুক ছিল এই পটগুলোতে উঠিয়ে নিয়ে বাকি মাটিগুলো রেখে দিয়েছি গুছাই নিয়ে। আর যেহেতু কালকে ফ্রাইডে আছে, সো কালকে ককোপিট আনাবো, তারপরে হচ্ছে কাল পরশুর রিপোর্ট আবার করব, পটিং করে তারপরে একবারে ক্লিন করে দিব। আর মাটি নাই, সব নিচে ঢেলে ফেলছি যা ছিল, যেন একবারে ক্লিন করতে পারি সেই জন্য। তারপরে এই ছোট ছোট গুলোতে আমি কিছু কাটিং লাগিয়ে দিয়েছি মানি প্ল্যান্টের, তো তারপরে পানি দিয়ে দিচ্ছি এগুলোতে। আর কালকে আরো কিছু পট আছে, সেগুলোতেও বিভিন্ন কিছু লাগাবো, সিঙ্গোনিয়াম আছে, তারপরে হচ্ছে আজকে আরেকটা হচ্ছে ওই যে গ্রিন লিভ যেটা ওইটা ছিল ওইটাও পটিং করেছি। এই যে কাটিং গুলো এখানে রেখে দিয়েছি টুলের উপর, দেখতে পাচ্ছেন এগুলো গ্রিন লিভ, তো এগুলোও করেছি। আর মাটিগুলো নিচে রেখে দিয়েছি, কালকে ককোপিট আনলে মিক্স করার পরে হচ্ছে এগুলো আবার কোথাও রাখবো, ইয়ে করবো। এখানে যেই এরিকাটা দেখতে পাচ্ছেন এটাকেও পটিং করা হয়ে গেছে, বাট হচ্ছে এখনো প্লেস করা হয়নি জায়গায়, পাতাগুলো মুছে তারপরে করব। আর এখানে এই যে আমার সিমেন্ট ছিল দেখলাম একটা বক্সে, যে আধা কেজির মতো সিমেন্ট, আগে যেহেতু আমি সিমেন্টের পট বানাচ্ছিলাম,
তো কিছু সিমেন্ট ছিল আধা কেজির মতো, তো ভাবলাম যে ফেলে না দিয়ে এগুলো দিয়ে একটা কিছু করে ফেলি, তা আমার টুলটা হয়ে গেল আর কি। তো এই টাইপের যে আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানে কাবার্ডের হ্যাং করার যে অংশটা, সেটার জন্য আমি এরকম একটা লম্বা দুইটা কিনে ওটা কেটে কেটে হচ্ছে কাবার্ডের ইয়ের জন্য রেখেছিলাম, হ্যাং করার যে অপশনটা সেটার জন্য কাঠের না বানিয়ে ভাবলাম যে এটা দিয়েই করি। তো এরকম তিনটা আমার কাছে বেঁচে গিয়েছিল। আর এটা কিন্তু চাইলে আপনারা খুবই কম দাম, খুব বেশি দাম না, 100-120 টাকা দিলে হয়তো এরকম তিনটা কেটে নিয়ে আসতে পারবেন। তো 100 টাকা হইলেই হয়ে যাবে, কারণ এগুলো খুব বেশি দামিটা না, নর্মালটা। তো 100 টাকা দিলে এরকম সাইজের তিনটা পেয়ে যাবেন, আর হাইটটা মেবি 2 ফিটের মতো হবে। তো এরকম তিনটা আমার বাসায় যেহেতু অলরেডি ছিল, তারপরে সিমেন্টও ছিল, এই জন্য আমি হচ্ছে সিমেন্টটাকে পানি দিয়ে আগে একটা বোলে পলিথিন দিয়ে নিয়েছি, তারপরে সিমেন্টটা ঢেলে ওইটাতেই পানি দিয়ে মিক্স ম্যাক্স করে এই তিনটা লাঠি হচ্ছে গেঁথে দিয়েছি। এই এগুলো দিয়ে ওই যে ওই পাশে একটা গাছ দেখতে পাচ্ছেন ওইটার সাথে ধাক্কা দিয়ে এরকম 2-3টা গাছ হচ্ছে রেখে গাছের সাথে ধাক্কা দিয়ে লাঠিগুলোকে লাগিয়ে রেখেছিলাম, তা নাহলে তো পড়ে যাবে ভিজা অবস্থায় থাকতে। তো এখন শুকিয়ে গেছে, এটা পরের দিনের ভিডিও, মোটামুটি 24 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম এখানে। তো এখন আসছি জাস্ট এটাকে আনমোল্ড করার জন্য বলতে পারেন। তো উল্টে নিয়ে হচ্ছে উপরের যে বক্সটা এটাতে আমি হচ্ছে গাছ লাগাই, সো মাটিগুলো এটাতে ছিল না, এখন এটাতে আগে হচ্ছে আমি ধনে পাতা করেছিলাম, তো ওইটার মাটিগুলো ডেলে ফেলে তারপরে হচ্ছে এটাতে কাজটা করেছি। আর অবশ্যই আগে আপনারা যেটাতেই হচ্ছে সিমেন্টের কাজ করবেন আগে পলিথিন দিয়ে নেবেন অথবা একটু অয়েল ব্রাশ করে নেবেন, তা না হলে কিন্তু সিমেন্টটা সেই জিনিসটাকে ছাড়বে না। তো আমি হচ্ছে পলিথিন দিয়ে নিয়েছিলাম, কারণ পলিথিনটা খুব মানে আমার কাছে একটু বেশি হচ্ছে কনভিনিয়েন্ট মনে হয়েছিল উল্টাতে বা হচ্ছে এটাকে আনমোল্ড করতে, তো এই জন্য এটা দিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন সহজেই হয়ে যাচ্ছে, একটু একটু ভাঁজ পড়ে যায় কিন্তু এটা আমার মনে হয় কোনো সমস্যা না, স্মুদি হয় তারপরও। আর যেহেতু আমি একটা গোল জিনিসে হচ্ছে পলিথিন তো আর গোল থাকে না, চার কোণা থাকে, যার জন্য এরকম একটু একটু ভাঁজ পড়ে গেছে। তো আপনারা যদি মানে একটু সময় দেন, কস্টে প্রস্টেপ দিয়ে একটু ঠিক করে লাগান, তাহলে কিন্তু এই ভাঁজটাও আর পড়বে না। আমার আর অত সময় কই, আমি নর্মালি একটা পলিথিন এনে ধুম ঢেলে করে ফেলেছি, তো আবার এটাতেই মিক্স করেছি। করার পরে আপনারা চাইলে এখানে হোয়াইট সিমেন্ট বাজারে কিনতে পাওয়া যায়, খুবই কম টাকা দাম, দেখা যাবে আপনারা 20 টাকারও কিনতে পারবেন। এনে হচ্ছে উপরে এরকম আমার কাছে হচ্ছে আমি যে পটিংগুলো দিয়ে কাজ করি কাবাডে, যেই হচ্ছে পটিংটা ইউজ করেছিলাম পটিং মিক্স, তো ওইটা হচ্ছে আমি এখানে ইউজ করে এটাকে পুরাটাকে কাভার করে দিয়েছি, এটা দিয়ে স্মুথ করে নিয়েছি। আপনারা চাইলে এটা হোয়াইট সিমেন্ট দিয়ে করতে পারবেন, হোয়াইট সিমেন্ট আধা কেজি মেবি 20-30 টাকার মতো নিবে, তো আধা কেজি লাগবেও না, আসলে খুবই অল্প লাগবে, আর বাকিটা দিয়ে অন্য কাজও করতে পারেন। ইভেন হোয়াইট সিমেন্ট দিয়েও আপনারা এরকম সিমেন্টের কিছু একটা করতে পারবেন, সেটাতে আর হোয়াইটও করতে হবে না, ওইটা অলরেডি হোয়াইটই থাকবে, ছোট পট বা এরকম কিছু বানিয়ে নিতে পারবেন। তো আমি এটাকে হচ্ছে এই হোয়াইটটা দিয়ে পুরোটাকে এইভাবে একটু কাভার করে দিয়েছি, আর যেই হচ্ছে একটু গর্ত হয়ে গিয়েছিল পলিথিনের জন্য সেই জায়গাগুলোকেও ভালো করে একদম এইভাবে স্মুথ করে দিয়েছি। আর হ্যাঁ, এভাবে কিন্তু স্মুথ হবে না, ফিঙ্গারের দাগগুলো কিন্তু থেকেই যাচ্ছিল, তো সেই জন্য আমার আরেকটা বুদ্ধি আসলো যে পানি ইউজ করে দেখতে পারে স্মুথ হয় কিনা। তো এই জন্য মুগ্ধসোনাকে বললাম পানি এনে দিতে, তারপরে আমি পানি দিলাম, মামাটাও করলো, দেখলো পুরো স্মুথ স্মুথ টাইপের হয়ে গেল। মাম্মাটা তো আমাকে অনেক হেল্প করে, তাই না? এই জন্য আর এটা কার, আর এটা বানানোর সময় মুগ্ধসোনা বলছিল এটা কার জন্য বানাচ্ছ, তো এই জন্য ওর রুমে রেখেছি, এখন দেখি পরে কি করি। তো এই যে মুগ্ধসোনা পানি এনে দিল, আমি নিচের যে অংশগুলো আছে সেগুলোকেও আর একটু স্মুথ করে নিলাম, যেন পুরোটাতে দেখতে যেন সুন্দর একটা লুক আসে। আর বারবার পানিতে হাতটা ভিজিয়ে এভাবে একটু মুছলেই হয়ে যায়, তো এই সময় আমি গ্লাভসটা খুলে নিয়েছি, আপনারা চাইলে না খুলেও নিতে পারবেন, কোনো সমস্যা নেই। আর আমি যেহেতু পুরোটা সময় গ্লাভস পরেই ছিলাম, শুধু স্মুথ করার সময় আমার একটুও যদি কম হয় আমি যেটা চাচ্ছি সেই জিনিসটা থেকে, তাহলে আমি শান্তি পাই না, যার জন্য আমি গ্লাভসটা খুলে নিয়ে হাত দিয়ে করে তারপরে সাথে সাথে হাতটাকে খুব ভালো করে কয়েকবার হচ্ছে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি। আর এগুলো যেহেতু মানে খুব বেশি ভালো না স্কিনের জন্য, সো গ্লাভস পরেই আপনারা কাজটা করতে পারেন, কিন্তু আমি মজা পাই না আর কি, যার জন্য খালি হাতে একটু করে নিয়েছি। এই যে স্মুথ করা হয়ে গেছে,
তো এরকম হয়েছে ফাইনাল লুক। এখন এটাকে শুকাতে দিয়েছি, শুকালে এটা হচ্ছে আপনারা চাইলে নিচের যে পায়াটা আছে স্ট্যান্ডটা সেটাকে কালার করে নিতে পারেন, ইভেন এটাকেও যদি কোনো কালারের করতে চান সেটাও কালার করে নিতে পারেন, তারপর আপনারা রুমে নিয়ে আসতে পারেন। তো আপাতত আমার সব কালার শেষ, গোল্ডেন স্প্রে কালার যেটা ছিল সেটাও শেষ, তারপরে আপাতত হোয়াইট কালারও নেই, আছে শুধু ফ্যাব্রিক কালার, তো সেটা আমি শেষ করতে চাচ্ছি না, আমার অনেক কাজ আছে। ফ্যাব্রিক কালারের দিয়ে আমি অনেক কিছু তৈরি করে দেখাবো নেক্সট ভিডিওগুলোতে আসবে হয়তো। এটা হচ্ছে স্ট্যান্ডের ফাইনাল লুক, উপরে আমি একটা মনস্টেরা রেখে দিয়েছি। আর হ্যাঁ, নেক্সট যেটার কথা বলতেছি, আমি হচ্ছে আরো যেহেতু আমার কুশন কভার, বেডশিট, পর্দা এইসব বানাবো, তো আমি হচ্ছে ফেব্রিক কালারটা খুব ইউজ করব। ফেব্রিক কালার দিয়ে কিভাবে এই কাজগুলো করতে হয়, মানে কালারের যে কোর্স গুলো আছে সেগুলো আমি একদম ডিটেলস আলোচনা করব আমার নেক্সট ভিডিওতে, তাহলে সাথেই থাকবেন। তো এভাবে কিছু পটও করে নিয়েছিলাম, তো আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে আজকের ব্লগটি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটা নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, থ্যাংক ইউ। আর পরবর্তীতে অবশ্যই অনেকগুলো হচ্ছে ফ্যাব্রিক কালার দিয়ে কিভাবে জামায় কাজ করতে হয়, তারপরে কুশন কভার, বেডশিট এগুলোতে কিভাবে করতে হয় সেগুলো খুব তাড়াতাড়ি আসবে, আমি সব রেডি করে রেখেছি, এখন শুধু কাজ করার পালা। তো থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য, আল্লাহ হাফেজ, টেক কেয়ার এন্ড বাই বাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলটাকে অনেক ঠিক রাখবেন।